ঢাকা উইমেন কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে ঢাকা উইমেন কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের গার্হস্থ বিজ্ঞান বিষয়ের বস্ত্র ও বয়ন শিল্পের পঞ্চদশ অধ্যায় পোশাকের ছাট ও সেলাই এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। প্রথম পত্র, বিষয় কোড 273। ঘরে তৈরি পোশাক তৈরির বিভিন্ন উপকরণ, আমি এই পোশাকের ছাট ও সেলাই এই চ্যাপ্টারটি শুরু করার আগে প্রথমে আমি পোশাকের আবিষ্কার এবং বুনন কৌশল সম্পর্কে তোমাদের একটু বলে নিই। যেমন পোশাক সভ্যতার অগ্রগতির প্রতীক, পোশাকের আবিষ্কার কখন হয়েছে তা কিন্তু আমাদের ধারণা না থাকলেও আদিমকালে মানুষ জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য, শীতাতপ থেকে নিজেকে রক্ষা করার জন্য গাছের ছাল, শুকনো পাতা, পশুর চামড়া ইত্যাদি দিয়ে নিজেকে আবৃত করত। ধীরে ধীরে সেলাইয়ের কৌশল আবিষ্কার করে, মৃত পশুর শুকনো রগ দিয়ে সুতা তৈরি করে এবং চিকন হাড় দিয়ে সূচ তৈরি করে পশুর চামড়া সেলাই করে পোশাক তৈরি করত। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষে সুতার আবিষ্কার করে, বুনন কৌশলও শেখে। বর্তমানে পোশাক তৈরির জন্য বড় বড় শিল্প কারখানা, অনেক শ্রমিক কাজ করে, দেশের অর্থনৈতিক অবদান রাখছে। এখন ঘরে তৈরি পোশাকের উপকরণ কি কি, আমরা যদি ঘরে কাপড় তৈরি করি কি কি ধরনের উপকরণের প্রয়োজন হবে? এক, মাপ নেওয়ার সরঞ্জাম। দুই, কাটার সরঞ্জাম। তিন, দাগ দেওয়ার সরঞ্জাম, চাপ দেওয়ার সরঞ্জাম, হাতে সেলাই করার সরঞ্জাম, সেলাই মেশিনের সাহায্যে। প্রথমে আমি তোমাদের যেমন মাপ নেওয়ার সরঞ্জাম সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে আমরা কিভাবে ঘরে তৈরি পোশাক করব বলছি। যেমন আমাদের প্রত্যেকের পোশাকের চাহিদা, রুচি ও প্রয়োজন ভিন্ন। বাজারে সব সময় নিজেদের পছন্দ মতো পোশাক পাওয়া যায় না, গেলেও সেগুলো মূল্য অনেক বেশি। তাই তৈরি পোশাক সবসময় মজবুত ও টেকসই হয় না, যার জন্য আমরা অনেক সময় চাহিদা, রুচি ও প্রয়োজন মতো পোশাক ঘরে তৈরি করে থাকি। অনেক সময় অর্থের সাশ্রয়ে পোশাক মজবুত ও টেকসই হয় আমরা ঘরে তৈরি পোশাক তৈরি করলে। এখন ঘরে তৈরি পোশাকের প্রথম যে বিষয়টি আমরা খেয়াল করব সেটি হচ্ছে মাপ নেওয়ার সরঞ্জাম। মাপ নেওয়ার সরঞ্জাম সম্পর্কে আমি বলবো যে সুন্দর মানানসই ফিটিং পোশাক পেতে হলে পরিধানকারীর দেহের সঠিক মাপ প্রথমে প্রয়োজন মতো নিতে হবে। মাপ নেওয়ার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো যেমন মাপার ফিতা, স্কেল, পোশাক তৈরির বিভিন্ন উপকরণ, গজ, কাঠি ইত্যাদি। তারপর কাটার সরঞ্জাম। কাটার জন্য আমার কি কি প্রয়োজন হবে? যেমন উপযুক্ত কাটার সরঞ্জাম ছাড়া কাপড় কিন্তু সঠিকভাবে কাটা যাবে না। কি কি ধরনের জিনিস প্রয়োজন হয়? মাঝারি সাইজের ধারালো কাঁচি, পিকিং, সিজার বা খাঁজ কাটা কাঁচি। আবার সুতা কাটার জন্য ছোট কাঁচি এবং সেলাই খোলার জন্য যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এখন দাগ দেওয়ার সরঞ্জাম। যেমন দাগ দেওয়ার সরঞ্জামের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? যেমন পোশাকের বিভিন্ন স্থানে দাগ দেওয়া হয়ে থাকে এবং পোশাকের নকশা আঁকার জন্য যেসব সরঞ্জাম ব্যবহৃত হয় সেগুলো হলো পেন্সিল, দর্জির চক, কার্বন পেপার, ইরেজার,
প্রেসিং ইত্যাদি। এই তোমাদের যে দাগ দেওয়ার সরঞ্জাম। ভরেতুরি পোশাকের আর বাকি যেগুলো উপকরণ আমাদের চোখে পড়ে, যেমন চাপ দেওয়া সরঞ্জাম, হাতে সেলাই করা সরঞ্জাম, সেলাই মেশিন। চাপ দেওয়া সরঞ্জামের মধ্যে আমাদের কি কি প্রয়োজন হয় দেখো, যে পোশাক সেলাইয়ের বিভিন্ন পর্যায়ে পোশাকের আকৃতি সঠিকভাবে ঠিক রাখার জন্য চাপ দেওয়ার প্রয়োজন হয়। ইস্ত্রির সাহায্যে চাপ দেওয়া কাজটি সম্পন্ন করা যায়, কিন্তু পোশাকের কালার, পকেট, বোতাম, বেল্ট, প্লেট ইত্যাদি তৈরির জন্য ভালোভাবে ইস্ত্রি দিয়ে চাপ দিলে আকৃতি সুন্দর ও পরিপাটি হয় এবং সেলাই করতে সহজ হয়। আর হাতে সেলাই করার সরঞ্জাম, যেমন হাতে সেলাই করার জন্য কি কি ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়। পোশাক যদিও মেশিনের সাহায্যে সেলাই করা হয়, তবু কিছু কিছু কাজ হাতে করতে হয়, যেমন টাক দেওয়া, বোতাম লাগানো, হুকের লুপ তৈরি করা, সূচি নকশা, তালি দেওয়া, রিফু করা, পোশাকের হাতে ও গলায় হেম করা ইত্যাদি কাজে বিভিন্ন সাইজের সুতা এবং সুই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আঙুলের ঠুসি, নানা রঙের সুতা, আলপিন, কুশন, ফ্রেম, ছোট কাঁচি ইত্যাদি প্রয়োজন হয়। সেলাই মেশিন, এখন সেলাই মেশিন সম্পর্কে বলবো তোমাদের। যেমন সেলাই মেশিনের সাহায্যে অল্প সময়ে সুন্দর ও বৈচিত্র্যময় পোশাক, গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী তৈরি করা যায়। বাজারে তিন ধরনের সেলাই মেশিন দেখা যায়, যেমন হাত মেশিন, পা মেশিন এবং বৈদ্যুতিক মেশিন। এখন আমি তোমাদের সেলাই মেশিনের যত্ন সম্পর্কে বলবো। যে কোনো পোশাক তৈরি করার আগে আমি কাটা এবং ছাঁটার কথা বললাম, এখন এটা সেলাই করতে আমরা যে মেশিন ব্যবহার করব সেটার যত্ন সম্পর্কে আমি এখন বলবো। যেমন সেলাই মেশিন আবিষ্কারের ফলে পোশাক সেলাই অনেক সহজ হয়েছে এবং সময়ের অপচয় থেকে মানুষ রক্ষা পেয়েছে। আবার মেশিনের সাহায্যে অল্প সময়ে এই পোশাক তৈরি করা সম্ভব। তাছাড়া দেখা যায় সেলাই মেশিনের সাহায্যে এমব্রয়ডারিও করা যায়। তবে ভালো সেলাইয়ের জন্য সেলাই মেশিনের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি জিনিসের, যে কোনো জিনিসেরই স্থায়িত্ব নির্ভর করে তার যথাযথ ব্যবহার, যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর। তেমনি সেলাই মেশিনের স্থায়িত্ব নির্ভর করে এর যত্ন ও যথাযথ ব্যবহারের উপর। এখন তোমাদের আমি সেলাই মেশিনের যত্ন সম্পর্কে বলবো। আমরা কাপড় ছাঁটা এবং কাপড় কাটার কথা বললাম, যে সে কাটার পরে আমরা যে মেশিন ব্যবহার করব এটি কিভাবে যত্ন নিব সেই সম্পর্কে আমি এখন তোমাদের বলছি। যেমন সেলাই মেশিনের সঠিক যত্ন নিতে হলে আমরা কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের। যেমন সুচ লাগানো, সুতা পাড়ানো, সুতার টান, সেলাই মেশিন পরিষ্কার করা এবং সেলাই মেশিনে তেল দেওয়া। প্রথমে আমি সুচ লাগানো মানে মেশিনে কিভাবে আমরা সুচ লাগাবো সেই বিষয়ে বলবো। যে সেলাই মেশিনে সঠিক নিয়মে সুচ লাগাতে হবে, লাগানো সঠিক না হলে সুচ ভেঙে যেতে পারে। সুচ পরানো এবং সুতার টানের উপরেই সেলাই নির্ভর করে। তারপর সুতা পরানো, সুতার পরানোর মধ্যে দেখা যায় সুচির সুতা সঠিক পদ্ধতি পরানো না হলে সেলাই কখনো সঠিক হবে না, কাপড় কুচকে যাবে, এমনকি কাপড়ের সেলাইও বসবে না। সুতার টান, উপরে ও নিচে সুতার টান সমান না হলে সুতা ছিঁড়ে যাবে, কাপড় কুচকে যেতে পারে। অবশ্যই ভালো সেলাইয়ের জন্য সুই সুতা কাপড়ের অনুকূলে রাখতে হবে। সেলাই মেশিন পরিষ্কার করা বা পরিষ্কার রাখা, যেমন সেলাই মেশিন আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি। সেলাই মেশিন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ময়লা ও তেল জমে আটকে সহজেই মেশিন অকেজো হয়ে যেতে পারে।
সে কারণে সেলাই মেশিন পরিষ্কার সুতি নরম কাপড় দিয়ে ভেতরে ও বাইরে পরিষ্কার করতে হবে। সেলাই মেশিনের অভ্যন্তরীণ অংশগুলোর মধ্যে শাটল রেসি হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিষ্কার না করলে সেলাই মেশিন ক্ষতিগ্রস্ত হয়। শাটল রেস সেলাই মেশিনের এমন একটি অংশ যেখানে সামান্যতম ধুলাবালি কিংবা সুতার আঁশ লেগে থাকলে সেলাইয়ের কাজ বিঘ্নিত হয় বা সমস্যার সৃষ্টি হয়। শাটল রেস খুলতে বা বসাতে কোনো অসুবিধা হলে মেকানিকের সাহায্য অবশ্যই নিতে হবে, কখনোই নিজে করা উচিত নয়। তবে মেশিন অতিরিক্ত নাড়াচাড়া করা উচিত নয়। আরেকটি বিষয় যেটি খেয়াল করলে দেখা যায় যে সেলাই মেশিনে তেল লাগানো, এই তেল অনেক দিন মেশিন রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য মাঝে মাঝে মেশিনে তেল ব্যবহার করলে মেশিনটি সচল থাকবে এবং ভালো থাকবে। যেমন সেলাই মেশিনটি যাতে সঠিকভাবে কাজ করা যায় তার জন্য নিয়মিত তেল দেওয়া গুরুত্বপূর্ণ। সেলাই মেশিনের বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে তেল প্রবেশ করাতে হয়। সেলাই মেশিনে তেল দেওয়ার জন্য তেলদানি পাওয়া যায়। তেল দেওয়ার পর সেলাই মেশিনটিকে খুব জোরে চালাতে হবে যাতে সব সময় সব জায়গায় তেল প্রবেশ করতে পারে। সেলাই করার পর তেল দিয়ে এটিকে সবসময় পরিষ্কার রাখতে হবে। সেলাইয়ের আগে তেল দিয়ে লাগালে অনেক সময় কাপড় নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সবসময় সেলাই করার আগে সেলাইয়ের পরে তোমার তেল দিয়ে মেশিনটিকে পরিষ্কার রাখতে হবে। সেলাই মেশিনে তেল দেওয়ার সময় সূচ ও সুতা অবশ্যই খুলে নিয়ে ফেলতে হবে, প্রশিক্ষণ ছাড়া সেলাই মেশিন ব্যবহার করা উচিত নয়। এছাড়া ব্যবহারের পর এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন সহকারে তুলে রাখতে হবে। সেলাই মেশিন কখনো মেঝের মধ্যে রাখা উচিত নয়, মাটির আর্দ্রতায় এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ হচ্ছে তোমাদের সেলাই মেশিনের যত্ন। ড্রাফটিং, এখন তোমাদের আমি ড্রাফটিং সম্পর্কে বলবো। ড্রাফটিং কি? যেমন দেহের মাপ অনুযায়ী পোশাক কাটার আগে বাদামি রঙের সমতল কাগজের উপর পোশাকের যে নকশা তৈরি করা হয় তাকে ড্রাফটিং বলে। যেমন অনেক সময় দেখা যায় যে বাজার থেকে বস্ত্র ক্রয় করার পর বস্ত্র পরিধানকারী শরীরের মাপ অনুযায়ী কাপড় কাটতে হয়। দেহের মাপ অনুযায়ী কাপড় কাটার বিভিন্ন নিয়ম থাকে, যেমন কাপড় কাটার আগে অবশ্যই ড্রাফটিং করতে হয়। যেমন আমি যারা আমরা নতুন কাপড় কাটা শিখি তাদের অবশ্যই এই বাদামি রঙের রঙের সমতল কাগজের উপরে দেহের মাপ নিয়ে আগে সেই কাপড়টি কাগজটি কেটে নিয়ে তারপরে কাপড়ের উপরে ফেলে কাপড়টি তৈরি করলে সঠিক মাপ অনুযায়ী পোশাকটি তৈরি করা যায়। সবার কিন্তু আবার ড্রাফটিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও তোমার এই ড্রাফটিং উপর করে নিলে যে পোশাকটি তৈরি করবে সেটি সঠিক মাপ অনুযায়ী করা যায়। ড্রাফটিং আমরা দুই ধরনের দেখতে পাই, যেমন ড্রাফটিং দুই ধরনের হয়, যেমন মূল ড্রাফট বা সমতল ড্রাফট, প্যাটার্ন ড্রাফট। ড্রাফটিং দুই ধরনের হয়, যে মূল ড্রাফট বা সমতল নমুনার ড্রাফট, প্যাটার্ন ড্রাফট। এখন মূল ড্রাফট সম্পর্কে আমি তোমাদের বলবো যে মূল ড্রাফটটা কিভাবে করতে হয়। যেমন মূল ড্রাফট একটি সমতল কাগজের উপর মূল নকশা বা ডিজাইন এঁকে সেই ছাঁট বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত পোশাকের নকশা করা হয়। এই ধরনের ডিজাইনকে
সমতল নমুনার ডিজাইন বলে। মূল ড্রাফট বা সমতল নমুনার ড্রাফট বলতে আমরা কি বুঝি? যেমন একটি সমতল কাগজের উপর মূল নকশা বা ডিজাইন এঁকে সেই ছাদ বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত নকশা পোশাকের নকশা করা হয়। এই ধরনের নকশা বা ডিজাইনকে সমতল নমুনার ডিজাইন বলে। আবার প্রাচীনকালে পরিধানকারী দেহকে বিবেচনা করে সরাসরি কাপড় কেটে পোশাকের নকশা প্রস্তুত করা হতো, একে ড্র্যাপিং বা মডেলিং বলতো। এই পদ্ধতিতে সমতল ডিজাইন তৈরি করে কাপড় না কেটে দেহকে অনুমান করে কাপড় কাটা হতো। এই পদ্ধতিতে দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা এই তিনটি বিষয় বিবেচনা করা হতো, অর্থাৎ কাপড়কে ত্রিমাত্রিক হিসাবে সেলাই করে করা হতো। বর্তমানে সমতল নমুনার পোশাকের বিভিন্ন অংশ, বিশেষ করে শরীর ও হাতার ডিজাইন প্রথমে সমতল কাগজের উপর এঁকে নেওয়া হয়। পরে সমতলে সৃষ্ট ডিজাইনটি কাপড় কাটার মাধ্যমে প্রকৃত পোশাকের ডিজাইনে রূপান্তরিত করা হয়। সমতলের উপর ভিত্তি করে পোশাকের ডিজাইন তৈরি করা হয় বলে একে সমতল নমুনার নকশা বলা হয়ে থাকে। অর্থাৎ সমতলের উপর ভিত্তি করে পোশাকের ডিজাইন তৈরি করা হয় বলে একে সমতল নমুনার নকশা বলা হয়ে থাকে। আবার আজকাল ব্যাপকভাবে যে রেডিমেড পোশাক তৈরি হয় তা এই পদ্ধতিতেই করা হয়ে থাকে। বস্ত্রশিল্পে এই পদ্ধতিতে একই মাপের অনেক পোশাক একসঙ্গে কাটা সম্ভব হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটি হাতাযুক্ত ব্লাউজ তৈরি করতে হলে মূল তিনটি অংশের নকশা বা কাঠামো অঙ্কন করতে হয়। যেমন একটি হাতাযুক্ত ব্লাউজ তৈরি করতে হলে মূল তিনটি অংশের নকশা বা কাঠামো অঙ্কন করতে হবে। যেমন হাতা, ব্লাউজের সামনের অংশ ও পেছনের অংশ। এখন আমি তোমাদের প্যাটার্ন ড্রাফটিং সম্পর্কে বলবো যে প্যাটার্ন ড্রাফটিং কি। মূল নকশার সাথে পছন্দ মতো ডিজাইন করে এবং প্রয়োজনে রদ বদল করে চূড়ান্ত নমুনা বা প্যাটার্ন প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। আমি আবার বলছি যে প্যাটার্ন ড্রাফটিং কাকে বলে। যেমন মূল নকশার সাথে পছন্দ মতো ডিজাইন করে, মূল নকশা মানে যে পোশাকটি তৈরি করা হবে তার যে মাপ, সেই মাপের সাথে পছন্দ মতো ডিজাইন করে এবং প্রয়োজনে কোনো রদবদল বলতে কোনো ডিজাইন সংযুক্ত করে চূড়ান্ত নমুনা বা প্যাটার্ন প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। মূল ডিজাইনকে ভিত্তি করে প্যাটার্ন তৈরি করা হয়ে থাকে। পোশাকের যে সব কারুকার্য করা হয় সেগুলো প্যাটার্ন ড্রাফটিংয়ে দেখানো হয়। যেমন কামিজ বা ব্লাউজের গলা, যেমন বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে। যেমন ব্লাউজের গলা হতে পারে ইউ হতে পারে, ভি হতে পারে, গোল হতে পারে, চারকোনা হতে পারে, বিভিন্ন আকারের হয়ে থাকে এবং এই আকারে এই প্যাটার্ন ড্রাফটিংয়ে কাটা হয়ে থাকে, ডিজাইন করা হয়ে থাকে। প্যাটার্ন ড্রাফটিং তৈরি করার সময় সেলাইয়ের জন্য, বোতাম ঘরের জন্য যে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় তা কাপড়ের উপর বাড়তি রেখেই কাটতে হয়। তোমাদের আমি আজকে পোশাকের ছাঁট ও সেলাই সম্পর্কে বললাম,
যে এই ড্রাফটিং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ড্রাফটিং কি বা ড্রাফটিং এর কত প্রকার কিভাবে এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে